হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আর ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আজকে আমরা ঢাকা থেকে একটু বেরোবো, মেনলি ঈদের ছুটি হয়ে গেছে সব জায়গায়। আজকে শুক্রবার আর আমরা শুক্রবার দিনেই বেরোইলাম, কারণ আমার অফিস ছিল গতকালকে এবং আমি আমার ওয়াইফ দুজনে মেনলি বেরোইতেছি। আর যাওয়ার উদ্দেশ্য গোয়ালবাথানে, উইচ ইজ গাজীপুর, আমার ফ্রেন্ডের বাসায়। আর গরম আজকে একটু কম, মোস্টলি এই কদিন হচ্ছে গিয়ে গরমের অবস্থায় কাহিল হয়ে গেছি। বাট যেটা হচ্ছে বলার কথা সেটা হচ্ছে সবচেয়ে সুখের বিষয় বা খুশির বিষয় আমাদের বাইকারদের জন্য, সেটা হচ্ছে পদ্মা সেতু আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, বাট শর্ত সাপেক্ষে। এবং অলমোস্ট আমরা সবাই হচ্ছে আমাদের শর্তগুলো জানি, তো হোপফুলি সবাই শর্ত মেনে চলবো। বাট ইতিমধ্যে বাইকের ইতিমধ্যে ফেসবুকে কয়েকটা পোস্ট এরকম দেখতে পাচ্ছি, যারা হচ্ছে গিয়ে লেন ভঙ্গ করে অন্য লেনে চলে গেছে। আই মিন উইচ ইজ নট গুড, যে এতদিন পরে সবার বলা যায় তপস্যার পরে যে আমরা হচ্ছে পদ্মা সেতু উঠতে পারছি। এতদিন তো ট্রাকে করে উঠতে হইতো, এটা খুবই প্যারাময় ছিল, কারণ হচ্ছে আমি মাত্র একবার গেছি। আর আমার খুবই বাজে লাগছে ব্যাপারটা, যে হচ্ছে গিয়ে দেশের নাগরিক হয়ে আমাদের হচ্ছে গিয়ে দেশের একটা জিনিস যেটা সবার কাঙ্ক্ষিত পদ্মা সেতু, সেটা তো হচ্ছে আমরা উঠতে পারিনি। আর যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে সবাই উঠতে পারতেছে, আশা করি সবাই নিয়ম মেনে হচ্ছে চলবে। আর একটা আপডেট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকে আমাকে এখন ইদানিং কোয়েশ্চেন করতেছে যে হচ্ছে ভাই আমি মাইলেজ কত পাইতেছি। এখন মাইলেজের ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার করে দিতে চাইতেছি। বাইকটাতে আমার কার্বোরেটর একটু টিউনিং করা হয়েছিল, এর আগে আমি হচ্ছে গিয়ে মাইলেজ পাইতাম 28 বা 27-26, যেখানে ঢাকা শহরে আমার এত হচ্ছে গিয়ে স্পিডিং করতে হয় না বা হচ্ছে গিয়ে অপশনও নাই, তো দেখা যায় যে নর্মালি রাইড করতাম। তো সেখানে আমি হচ্ছে 28 পাওয়াটা খুবই দুঃখজনক, যেখানে আমি অনেকে জিজ্ঞেস করছি ভাই কত পান, আমার অনেকে বলে ভাই যে হচ্ছে গিয়ে আমি তো 26 পাইতেছি, 24 পাইতেছি। আবার অনেকে বলতেছে যে ভাই আমি তো প্রায় 38-40 পাই। এখন কনফিউশন হয়ে যায় গিয়ে তখন, যে 38 থেকে 40 এটা তো আসলে সিটির মধ্যে মানে মানানসই না। এখন আমি হচ্ছে প্রতিদিন যাই মিরপুর থেকে হচ্ছে কামরাঙ্গীর চর, যেখানে হচ্ছে আমার অফিস। এখন ওইখানে যাইতে আমার ব্রেকিং করতে হয়, ক্লাচিং করতে হয় প্রচুর পরিমাণে, এবং যার জন্য দেখা যায় তো হচ্ছে আমার মাইলেজটা আমি পাই যেটা হচ্ছে সিটির মধ্যে 30 থেকে 32, এর উপরে জীবনও না। আর হাইওয়েতে আমি যে যে এখন 60-65-70 অ্যাভারেজ, এইটা হচ্ছে কি আমার স্পিডিং হয়, হায়েস্ট গেলে 90-95, এর উপর আমি যাই না কোনো সময়। তো দেখা যাইতেছে যে আমার হাইওয়েতে 38 থেকে 40 আমি তখন পাই। হ্যাঁ, তখন আমার খুবই ভালো লাগে যে না 4B-তে আমি অতটুকু মাইলেজ পাইতেছি। বাট সিটিতে যদি আমি 34 পাইতাম, মানে আই মিন 34ও পাইতাম, আমার জন্য এনাফ থাকতো, খুবই ভালো লাগতো যে না 4B-তে 34 পাইতেছি। বাট যাই হোক, 32 খারাপ না, আই মিন আমি 26-28 দেখে আসছি, তো 32 আমার কাছে একটু মানে আনন্দময় মনে হয়। ঢাকায় এমনিতে ট্রাফিক অনেক কমে গেছে, আর এটা হচ্ছে এখন আমরা সাভারের রাস্তায় আছি, আর আপনারাও দেখতে পারতেছেন ট্রাফিকের অবস্থা কেমন, কতটা বেশিও না। অনেকদিন পরে আমরা হচ্ছে ঢাকা থেকে একটু সাইডের দিকে বের হয়েছি, মাঝখানে গেছিলাম গাজীপুরে, বাট সেটা হচ্ছে জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি। আমি ওইটা নিয়ে এখনও ভিডিও কোনো আপলোড দেই নাই, বাট হোপফুলি সুন এনাফ আমি হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে দেবো এবং আপনারা হচ্ছে দেখতে পারবেন। আর ব্যাপারটা হচ্ছে কি সময় হয় না, বুঝছেন ভাই, সময় ইদানিং হচ্ছে করতে পারি না, কারণ হচ্ছে চাকরি বাকরির জীবন অনেক প্যারা হয়ে ওঠে এর জন্য। আরেকটা জিনিস আমি সেটা খেয়াল করতেছিলাম, পদ্মসেতুতে অনেকে উঠছে উঠছে, তো প্রায় মানে ব্যাকসাইডে যারা হচ্ছে গিয়ে প্যাসেঞ্জার আছে বাইকের অনেকে, তাদের হচ্ছে মাথায় হেলমেট ছিল না। এই জিনিসটা আসলে খুবই খারাপ, হেলমেট পরা উচিত, কারণ হচ্ছে আমাদের পদ্মা সেতুটা খুলে দেওয়ার
একটা হচ্ছে ব্যাপার ছিল হচ্ছে যে এখানে কিছু রাজনৈতিক ব্যাপার আছে যেটা আমি বলবো, কারণ হচ্ছে যে সামনে তো নির্বাচন। ওয়েল, এখন বাইকারদের মন তো জয় করা দরকার, কিছু একটা গিফট যদি ঈদের মধ্যে দেওয়া হয়, ঈদের আগে আগেই দিছে যেহেতু বিস্তারিত খুলে দিচ্ছেন, তো আমরা বাইকারদের মন একটু প্রফুল্লিত হয়ে উঠবে, আমরাও মজা পাবো। তো যাই হোক, ওইটা ব্যাপার না, রাজনীতি কোনো ব্যাপার ব্যাপারে কমেন্ট করতে চাই না, পরে দেখবো যে গায়ে ঘুম হয়ে গেছে কেন। এখন ব্যাপারটা হচ্ছে গিয়া আমাদের এটাও বলা হয়েছে শর্ত সাপেক্ষে আমরা হচ্ছে গিয়ে পদ্মা সেতু খুলে দিব। শর্ত তো হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে লেন মানা, প্রপার স্পিডিং করা, যেটা হচ্ছে 60 মেনশন করা হয়েছে, এবং হচ্ছে গিয়ে অবভিয়াসলি হেলমেট পরা, যেহেতু হচ্ছে গিয়ে লাস্ট টাইম বন্ধ হয়েছে, এই কারণ হচ্ছে গিয়ে হেলমেট টেলমেট ছিল না, মারামুরা খাইছে, দুইটা তিনটা মরছে। এখন দেখা যায় যে অনেকের আবার হচ্ছে গিয়ে পেছনে যারা বসছে বাইকে তাদের হচ্ছে হেলমেট নাই, এটা খুবই দুঃখজনক। বাট আশা করি একদিন চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হবে, আমরা সবাই হচ্ছে নিয়ম ফলো করবো। দেখতে ভালো লাগতেছে যে হচ্ছে গিয়ে সবার পিছনে গাড়ি বস্তা বান্ধা, সবাই বাড়ি যাইতেছে, একটা অন্যরকম সুখ মনের মধ্যে কাজ করে। যাক, প্রে করি যেন হচ্ছে সবাই নিরিবিরি বা হচ্ছে গিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছাইতে পারে। এই যে পোলা পাইনের পিছনে বসাইছে, অথচ কোনো হেলমেট নাই। এই আর একটা, এইখানে যে পিচগুলো ইউজ করছে এই রাস্তায়, এই পিচগুলো হচ্ছে গিয়ে খুবই বাজে, কারণ হচ্ছে পিচ বেশি দিয়ে দিছে, আর এখন কি হয় হিটের জন্য এই পিচগুলো হচ্ছে গইলা যায় রাস্তা, হচ্ছে পিছলার যারা বাইকার এদের জন্য আসলে খুবই বাজে একটা ব্যাপার হয়। শুধু বাইকার না, যারা হচ্ছে এরকম ইমার্জেন্সিতে ব্রেক করার ক্ষেত্রে বাসগুলো দেখা যায় স্কিড করে, যার জন্য বড় ধরনের বিপদ টাপদ হয়ে যায় আর কি। এই রাস্তায় না চলে এই ভাঙ্গা রাস্তায় এই রাস্তা চালাইলে মজা। আর রাস্তায় খালি ময়লা আর ময়লা, পলিথিন, এই জন্য ডাস্টবিনের ওই ট্রাকগুলো গেছে মনে হয় সিটি কর্পোরেশনের, সব রাস্তায় এলাইতে এলাইতে গেছে। অলমোস্ট লাইক হচ্ছে গিয়ে 20 কিলোমিটার চালাইলাম, 20 কিলোমিটার চালানোর মধ্যে 20 কিলোমিটার রাস্তার মধ্যে হচ্ছে গিয়ে এতগুলো ময়লা, মানে পলিথিন আর পলিথিন, মানে মানে দেখতে আমার যতটুকু খারাপ লাগতেছে আমি বইলে বুঝাইতে পারবো না যে হচ্ছে গিয়ে মানে এত পরিমাণের ময়লা। আমি একটা জিনিস মানে মনে প্রাণে হচ্ছে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাস্ট ওয়েস্ট ম্যানেজমেন্টটা যদি হচ্ছে গিয়ে একটু ঠিক মতন করা যেত, তাহলে হচ্ছে অলমোস্ট দেশের 20% সমস্যা হচ্ছে সমাধান। আর বারবার হচ্ছে রিক্সা ভ্যান এদিক দিয়ে ওদিক দিয়া হ্যান ত্যান, বাস মাঝখানে রাস্তার মাঝখানে তো মানুষ উঠায়, তাহলে দুনিয়ার পাওয়া যায়। তারপরে এদিক দিয়ে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে সল্ট উঠে লাইছে এরকম করি গিয়া, আবার উপর দিয়ে আবার একটু পিস দিয়ে ডাকছে উষা নিশা করি গিয়া, কোন
ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করে গেছে মানুষের রাস্তা অনেকে মানুষ লাল ওটা এক সময় এই রাস্তায় আই মিন এখানে হচ্ছে কি এরকম জ্যাম পড়তো হচ্ছে 70-72 কিলোমিটারের জ্যাম পড়তো এই রাস্তায় মজা হইতেছে না চালাই আজকে ওদিক দিয়ে যাওয়া যায় তো ওদিক দিয়েও তো যাওয়া যাবে নিচ দিয়ে কিন্তু নিচ দিয়ে গেলে তো ঝামেলা কই কই দিয়ে যে দোকান লাগতেছে ভাড়া ¡Gracias!